নমস্কার বন্ধুরা, বেঙ্গালোরে আপনাদের স্বাগত। আজ 9ই অক্টোবর 2021, আশ্বিন মাসের 22 তারিখ শনিবার। শুরু করছি আজকের রাশিফল। মেষ রাশি, মেষ লগ্ন বা এরিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয়। অফিসে আজ আপনাদের কম কথা বলে কাজ বেশি করা উচিত। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। সহকর্মী বা কলিগদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। আর অর্থগতভাবে আজ আপনাদের খুবই সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন। আর্থিক আপনি যদি কারোর যদি অর্থগতভাবে সাহায্য করতে চান, আপনি যদি আপনার ভাই বোনেদের কাছ থেকে টাকা পয়সা ধার নিতে চান, কিন্তু তাদের ইচ্ছে পূরণ কিন্তু আপনাকে করতে হবে, আর সেজন্য আপনাকে আবার অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিবার পরিজন প্রত্যেকের সাথেই সম্পর্কের মজবুতি বৃদ্ধি করার চেষ্টা করুন। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির রুক্ষ ব্যবহার বা রুক্ষ আচরণ আপনাকে কিন্তু অসন্তুষ্ট করতে পারে। বিষয়টিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গেলে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীরে আপনারা সতেজতর তাজা অনুভব করতে চলেছেন। তৎসত্ত্বেও বলবো, নেগেটিভ চিন্তাভাবনাকে আপনাদের মনের মধ্যে প্রশ্রয় দিলেই আপনারা কিন্তু মানসিক হতাশার সম্মুখীন হয়ে যেতে পারেন। প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে থাকবে। আজ আপনারা ভালোবাসার উচ্ছ্বাস উপলব্ধি করতে পারেন। স্বামী স্ত্রীও আজ কিন্তু আপনাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে এক প্রকার দিনটি মলিন থাকতে চলেছে, কিন্তু আজ আপনারা যদি বহু পুরনো কোনো বিষয়ে, যেসব বিষয়ে আপনাদের সঙ্গে মত বিরোধ হয়, সেগুলি নতুন করে উত্থাপিত করা থেকে আজ বিরত থাকার চেষ্টা করুন। এটি কিন্তু আপনাদের সম্পর্ককে আরও দুর্বল করবে এবং মানসিক চাপকে কিন্তু বাড়াতে পারে। আজ অবসর সময়ে টেলিভিশন বা মোবাইলে আপনারা কোনো বিনোদনমূলক জিনিস দেখে সময় নষ্ট করতে পারেন, আর তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করার প্রয়োজন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, ওম প্রাং প্রিং প্রৌং শশানিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। বৃষরাশি, বৃষলগ্ন, টরাস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে, যদি পারিবারিক খাতে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারেন। অর্থগতভাবে আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। একাধিক উপায়ে আয় ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে, আর এটিকে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় ধরে রাখার জন্য নিজের জীবনশৈলী বা ডেলি রুটিনের কিছু পরিবর্তন করা আবশ্যক। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না। চাকরিজীবীদের আজ অফিসে আপনার নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের প্রদর্শন করবার কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। কর্মেও গতি আসবে। আপনার অফিসের বস এবং কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন, সেখানে আপনারা অবশ্যই সফল হবেন। আর উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের সহায় আছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, অবশ্যই সফল হবেন। আজ নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিবার পরিজন প্রত্যেকের সাথেই কথাবার্তা বলবার সময় মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখুন। মিষ্টি কথাবার্তার মাধ্যমেই কিন্তু অন্যের মন জয় করতে পারবেন, অন্যথায় কিন্তু নয়। আজ আপনাদের পরিবারে কোনো কন্যা সন্তান যদি অসুস্থ থাকে, তাহলে আপনারা হতাশ হতে পারেন, আর তাদেরকে উদ্দীপিত করার মাধ্যমেই তাদেরকে রোগমুক্ত করতে পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করতে চলেছেন। তৎসত্ত্বেও বলবো, করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, জন্ম রোম্যান্টিক থাকার দিন। আপনি আজ আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি উপলব্ধি করবেন। আজ তাই আপনাদের দিনটি জন্ম রোম্যান্টিক। স্বামী স্ত্রীও আবেগময় চোখে আপনারা একে অপরের সাথে আলাপ করতে চলেছেন। আজ আপনাদের বন্ডিং বাড়তে চলেছে। ছোট ভাই বোনেদের সাথে আপনারা আজ কোথাও ভ্রমণে বা ঘুরতে যেতে পারেন, এতে আপনাদের সম্পর্কের বন্ডিং আরও বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ অবসর সময়ে আপনারা কেনাকাটা করতে যেতে পারেন, সেই সময় নিজের জন্য সুন্দর পোশাক নির্বাচন করাই আপনার ক্ষেত্রে প্রায়োরিটি হওয়া উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। আজ যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, ওম প্রাং প্রিং প্রৌং শশানিশ্চরায় নমঃ, এটি
108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। আজ আপনারা চাইলে অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে, তার জন্য কিছু কিছু খাতে আপনাদের সাবধান থাকার প্রয়োজন। বিশেষ করে আজ যারা চাকরিজীবী, অফিসে কিন্তু আজ আপনাদের নাম, যশ, খ্যাতি বাড়তে চলেছে, কর্মে গতিবৃদ্ধি হতে চলেছে। আজ অফিস থেকে তাড়াতাড়ি গৃহে আসার পর ঘরের কাজ করতে আপনারা পছন্দ করবেন, আর সেখানেই মানসিক শান্তি পেতে চলেছেন। অর্থগতভাবে আজ আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হলেও খরচ কিন্তু বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য তাড়াহুড়ো হটকারিতা করবেন না, গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন, সব থেকে বেটার ফলাফল আপনারা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছে। নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু, স্বজন, আত্মীয়, পরিবার, পরিজন প্রত্যেকের সাথেই আজ আপনার সম্পর্কের মজবুতি বাড়তে চলেছে। কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন। জীবনের স্বাদ আছে স্বাদিষ্ট খাবারেই। আজ এই কথাটা আপনার মুখে আসার আগেই আপনার বাড়ির লোকজন আপনার জন্য স্বাদিষ্ট খাবার তৈরি করে রাখবে, আর তাই ভালো ভোজন আজ আপনারা গ্রহণ করতে চলেছেন। আজ স্বাস্থ্যগতভাবে দিনটি আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির, শরীরে সতেজত তরতাজা অনুভব করলেও মানসিকভাবে কিন্তু মিশ্র ফলাফল আপনারা পেতে পারেন সন্ধ্যার সময়। আর তাই পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। স্বামী স্ত্রীও আজ কিন্তু বিবাহিত জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি দিন আপনারা উপলব্ধি করতে চলেছেন। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, আপনাদের সম্পর্কের ক্ষেত্রের মাধুর্যতা আজ বাড়ানোর জন্য সকল প্রকার প্রচেষ্টা করতে কিন্তু ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কিন্তু কোনো প্রয়োজনই নেই। আর যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, ওম প্রাং প্রেং প্রং শশানিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় থাকতে চলেছে। এমন দিন জীবনে বারবার আসে না, তাই দিনটিকে উপলব্ধি করবার চেষ্টা করুন। আজ আপনাদেরকে কিন্তু কোনো ফাটকা লটারির যোগ অবশ্যই প্রবল পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিক দিকটি আজ আপনাদের শক্তিশালী হতে চলেছে। যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন, সেখান থেকে ফেরত পাবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। চাকরিজীবীদেরও কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয়। অফিসে আপনার বস এবং কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি আসবে, আর আপনারা নিজেকে স্বতন্ত্র অনুভব করতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। আপনারা যে কোনো প্রকার পরীক্ষায় বসলে সফল হবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রীদের আজকের দিনটি অতুলনীয়, তবে এ বিষয়ে কঠোর কায়িক পরিশ্রম করা আপনার আবশ্যক হতে চলেছে। নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু, স্বজন, আত্মীয়, পরিবার, পরিজন প্রত্যেকের সাথেই আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে কাটবে। বিশেষ করে সূর্য মধ্য গগনে যাওয়ার পর অপ্রত্যাশিতভাবে কোনো গুড নিউজ আপনার পরিবারে খুশি এবং উচ্ছলতা বয়ে আনবে। আজ আপনার নিজের কোনো স্বভাব যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে, পরিবর্তন করুন। যদি তার কারণে আপনার সম্ভাব্য আপনার কাছের মানুষজনেদের সাথে আপনাদের আকর্ষণ এবং ব্যক্তিত্বের সমৃদ্ধি বৃদ্ধি পায়। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আপনাদের দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর, একে অপরকে আপনারা কোনো চমৎকার বিস্ময় দিতে পারেন বা পেতে পারেন তাদের কাছ থেকে কোনো বিস্ময়। ভালোবাসার মানুষটির সাথে যথেষ্ট পরিমাণে সময় পেতে চলেছেন ব্যয় করবার জন্য। আজ আপনাদের দিনটি উপভোগ করবার। আজ আপনারা কোথাও ভ্রমণ বা ডেটিংয়েও যেতে পারেন। আপনারা কিন্তু স্বাস্থ্যগতভাবে আজকের দিনটিতে শারীরিক এবং মানসিকভাবে তরতাজা এবং সতেজতাই অনুভব করতে চলেছেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক, অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ যারা খেলাধুলোর সাথে যুক্ত, স্পোর্টসের সাথে যুক্ত, তাদের জন্য দিনটি অতুলনীয়। আপনাদের কিন্তু দীর্ঘদিনের প্রতীক্ষিত নাম, যশ, খ্যাতি এবার মিলতে চলেছে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একদমই শক্তিশালী থাকছে না, এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজনই নেই। আর যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, ওম প্রাং প্রেং প্রং শশানিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন, না পারলে
সকালে 11 বার, বিকালে 11 বার। সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। একাধিক উপায়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে চলেছেন। আজ বিশেষ করে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়েও এগিয়ে যেতে পারেন, সেখানেও সফল হবেন। যারা ছোটোখাটো বিজনেস পরিচালনা করছেন, সেই জগতেরই যারা সফল ব্যক্তি, তাদের সাথে সাক্ষাৎ করুন, তাদের পরামর্শ গ্রহণ করুন, আপনারা অবশ্যই আর্থিকভাবে লাভবান হবেন। আজ চাকরিজীবীদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয়। আপনার বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে। তবে আজকে আপনারা আপনাদের জীবনের জটিলতা থেকে দূরে সরে কোনো মন্দির, মসজিদ, গুরুদ্বারা বা কোনো ধর্মীয় স্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। সেই সময় মানসিক প্রফুল্লতা অর্জন করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি অতুলনীয়। যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রীদেরও আজকে ভাগ্য দেবী আপনাদের সহায় আছেন। আপনার পরিবারের কোনো সদস্যদের সঙ্গে অবশ্যই কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করার আগে আলোচনা করার প্রয়োজন। একতরফা সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যা বৃদ্ধি করতে পারে, অন্যথায় সবার সম্মতি নিয়ে চললে পরিবারের মেলবন্ধন বৃদ্ধি পাবে। আজ আপনি অবশ্যই নিজের সুখ দুঃখকে আপনার বন্ধুদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন। এতে জীবনের জটিলতা থেকে কিছুটা হলেও মুক্ত হবেন। কায়িক পরিশ্রম হলেও শরীরে আজ আপনারা সতেজত তরতাজা অনুভব করতে চলেছেন। তৎসত্ত্বেও বলবো, আপনাদের মানসিকভাবে হতাশা থেকে দূরে থাকার জন্য নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত রাখার প্রয়োজন। যারা সিংহরাশি সিংহ লগ্নের বয়স্ক ব্যক্তিবর্গরা আছেন, বাড়তি শক্তি আজ আপনারা শরীরে মনে অনুভব করবেন। এই ইতিবাচক দিনটিকে আপনাদের শুভ কোনো কর্মে কাজে লাগান। প্রেমিক প্রেমিকা ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের জীবনে বসন্ত। স্বামী স্ত্রীও আজ আপনারা একে অপরের কাছ থেকে চমৎকার কোনো বিষয় পেতে পারেন বা আপনারা একে অপরকে চমৎকার কোনো বিষয় দিতে পারেন। আজ আপনারা একে অপরের কাছে জন্ম রোম্যান্টিক হয়ে থাকতে চলেছেন। এই দিনটি উপভোগ করতে ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু শক্তিশালী থাকছে না। আজ বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটান, মানসিক প্রফুল্লতা অনুভব করবেন। অবসর সময়ে অবশ্যই শিশুদের সাথে সময় কাটাতে পারলে তাদের মধ্যে নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ সত্তা থাকে, তার কিছুটা হলেও পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে অবশ্যই ইনপুট হবে। আজ যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি ওম প্রাং প্রিং প্রৌং শশানিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। কন্যা রাশি কন্যা লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। একাধিক উপায়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে পারবেন। বিশেষ করে আপনার পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির পরামর্শে আপনারা অর্থগতভাবে প্রচুর মুনাফা লুটতে চলেছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ আপনাদের পক্ষেই থাকবে, তবে তৎসত্ত্বেও আপনাদের কম কথা বলে কাজ বেশি করা উচিত। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্য দেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবার, বাচ্চা, বন্ধু বান্ধব, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ প্রত্যেকের সাথেই যতক্ষণ আপনারা সময় কাটাবেন, আপনার নিজের মানসিক এবং শারীরিক শক্তি পুনর্সঞ্চয় করতে পারবেন। আজ তাই আপনাদের কিন্তু তাদের সাথে সম্পর্কের বন্ডিং বাড়তে চলেছে। তবে মুখনিঃসৃত বাণীটিকে একটু খেয়াল রাখবেন, মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা পরে অনুশোচনা করবেন। আজকে আপনি নিজেকে সময় দিতে জানেন আর তার জন্য আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা আছে। আর সেই খালি সময়ে আপনি কোনো খেলা খেলতে পারেন, জিমে যেতে পারেন বা নিজের পছন্দ অনুযায়ী কোনো কাজ করে মানসিক প্রফুল্লতা অবশ্যই পেতে পারেন। অতিরিক্ত কাজ কর্ম আপনার মানসিক চাপকে প্রতিহত করতে পারে। তবে সন্ধ্যার সময় কিছু ধ্যান এবং এটি কিন্তু আপনার ব্যাটারিকে রিচার্জ করতে সাহায্য করবে। কায়িক পরিশ্রমের কারণে শরীর মনে সতেজত তরতাজা আজ আপনারা অনুভব করবেন না, বরং ক্লান্তি অনুভব করতে পারেন। আজ আপনার ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য আন্তরিক প্রচেষ্টা করুন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ আপনারা একে অপরের জীবনে প্রেমের দেবদূত হয়ে ধরা দেবেন। আজ সত্যি একে অপরের জন্য অসাধারণ কিছু করতে চলেছেন। প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লব্ধ হবেন আজ আপনারা। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ
খুব একটি শক্তিশালী থাকছে না, এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি ওম প্রাং প্রিং প্রৌং শশানিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তুলারাশি, তুলালগ্ন, লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চালাতে হবে। যদিও আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকবে, আপনার মেধা দক্ষতা ট্যালেন্টের বলেই কিন্তু আপনারা প্রশংসার পাত্র পাত্রী হবেন। তবে অর্থগতভাবে আপনার নিজের মানসিক উত্তেজনাকে অত্যধিক নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন। মানসিক উত্তেজনার কারণে আপনার আর্থিক ক্ষয়ক্ষতিও কিন্তু হতে পারে। শেয়ার বাজার বা কোনো ফাটকা বিষয়ে অর্থ বিনিয়োগ করলে আজ আপনারা বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। যদিও নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিবার পরিজন প্রত্যেকের সাথেই কথাবার্তা বলবার সময় মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা পরে অনুশোচনা করবেন, তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু আর ফেরত আনা সম্ভব নয়। পরিবারে যদি কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে উদ্বেগের কারণ হতে পারে, অন্যথায় আপনার কিন্তু স্বাস্থ্যের আজ মজবুতই পরিলক্ষিত হচ্ছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের আবেগের চাহিদার কাছে যেন আজ মাথা নোয়াবেন না, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। অবসর সময় বা খালি সময়ে আপনারা আজ শপিং বা কেনাকাটা করতে যেতে পারেন, সেখানে নিজের পছন্দসই পোশাক কেনাতেই আপনার ব্যস্ত থাকা উচিত, অন্যদিকে যেন বেশি মাইন্ড দেবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে, তাই এই বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন। আজ যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি ওম প্রাং প্রিং প্রৌং শশানিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বা স্কর্পিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি অভূতপূর্ব, অতুলনীয় কাটতে পারে। আজ আপনার মধ্যে নিরন্তর উদ্যম, সাধারণ বুদ্ধি, বোধ শক্তি সব কিছুই একত্রে মিলিত হয়ে আপনার সাফল্যকে নিশ্চিত করবে। শুধু একটি উপদেশবাণী, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন, ধৈর্যে বসতে লক্ষ্মী, আর তাই ধৈর্য বজায় রাখুন। বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার ক্রিয়েটিভ চিন্তাভাবনা আজ আপনাকে সাহায্য করতে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে, তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। চাকরিজীবীদেরও আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করলেই কিন্তু আপনাদের পদোন্নতি প্রমোশনের যোগ পরিলক্ষিত হতে পারে। তার কারণ, অফিসে আজ আপনার কর্মদক্ষতা, ট্যালেন্ট এবং স্কিল সেটের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন, কর্মেও গতি আসবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন। কোনো পারিবারিক জমায়েতের আজ আপনি মধ্যমণি হতে পারেন, যেটি নতুন সম্পর্কের খুশির উৎস হতে চলেছে আপনার জন্য। আজ নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিবার পরিজন প্রত্যেকের সাথেই সম্পর্কের মজবুতি বাড়তে চলেছে। স্বাস্থ্যগতভাবেও দিনটি আজ আপনাদের পক্ষেই, কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ কিন্তু আপনারা রোম্যান্স করবার প্রচুর সুযোগ সুবিধা সময় পেতে চলেছেন। তৎসত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করতে যাবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকেও একটি জেনারেল ডে অর্থাৎ সাধারণ দিন হিসাবেই ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। আজ আপনারা যারা প্রেমে পড়েননি এখনও, তারা কিন্তু কাউকে প্রেমের প্রস্তাব দিয়েই ফেলতে পারেন, অথবা আপনাকে কেউ প্রেমের প্রস্তাব দিতে পারে। আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত, না হলে এই কারণে আপনি খালি সময়ে এইসব কথাবার্তার ব্যাপারেই ভাববেন আর নিজের সময় নষ্ট করবেন। টাইম ইজ মানি, আর তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করার প্রয়োজন।
আজ যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস, সায়ন ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে। এখন আপনাদের শনি সাড়ে সাতই চলছে, বিশেষ করে যাদের চন্দ্র রাশি ধনু তাদেরই উপরে কিন্তু সাড়ে সাতের প্রভাব বেশি, যাদের লগ্ন রাশি ধনু তাদের উপরে সাড়ে সাতের প্রভাব কিছুটা হলেও কম। অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। একাধিক উপায়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে পারবেন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় আপনারা আর্থিকভাবে লাভবান হতে চলেছেন। আজ অর্থ আপনাকে অনেক ঝামেলা থেকে মুক্ত হতে সাহায্য করবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হঠকারিতে যেন করবেন না। চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করার দরকার। নিজের আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। পরিস্থিতি খারাপ হলে নিজেকে কোনো খারাপ কর্ম করা থেকে বিরত রাখুন। আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে যে সমস্ত কাজ অসম্পূর্ণ রেখেছেন তার খেসারত কিন্তু আজ আপনাকে দিতে হতে পারে। ফাঁকা সময়েও আজ অফিসের কাজ করতে গিয়েই আপনার সময় নষ্ট হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। যদিও দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিতভাবে কোনো গুড নিউজ আপনার দিনটিকে আজ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে দিতে পারে। আজ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, ভাই বোন, বন্ধু বান্ধব সকলের সাথেই আপনার সম্পর্কের মজবুতি বৃদ্ধি হতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন। নেতিবাচক চিন্তাভাবনা, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এগুলির আশ্রয় নিলেই কিন্তু আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং আপনার কিন্তু হতাশা গ্রাস করতে পারে। অন্যের চাহিদা এবং আগ্রহের দিকেও একটু খেয়াল রাখার দরকার, এতে আপনারাই অপার সুখ লাভ করবেন। ওই সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটি মানতে পারলেই আজ আপনাদের দিনটি কিন্তু অতুলনীয় থাকবে। মুখে একটি প্রাণোচ্ছ্বল, প্রাণবন্ত হাসি রাখতে কিন্তু ভুলবেন না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই আপনাদের অশিষ্টতা, অসংবেদনশীলতা, আপনাদের আবেগের উপরে নিয়ন্ত্রণ না রাখার ক্ষমতা আজ কিন্তু আপনাদেরকে বিচলিত করতে পারে। আর তাই অহেতুক তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা, বচসা, সন্দেহবাতিকতার যেন আশ্রয় নেবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আজ আপনার আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সের যে স্তর, যে লেভেল, সেটি কিন্তু ডিক্রিজ হতে পারে, কমে যেতে পারে। আর তাই আপনার ডেলি রুটিনকে পরিবর্তন করবার চেষ্টা করুন। আপনার প্রতিদিন যেভাবে আপনার রুটিনটি পালন করছেন, বিশেষ করে যদি গভীর রাত পর্যন্ত জেগে থাকেন, সেটি আপনার ক্ষেত্রে কিন্তু ইন ফিউচার মারাত্মক হতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে, এই বিষয়ে আপনাদের সজাগ থাকার প্রয়োজন। আজ যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আজ অর্থগতভাবে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয়। আপনাদেরকে অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন, কারণ খরচ বাড়তে চলেছে। টাকা পয়সা সঠিক স্থানে না রাখলে চুরিও হতে পারে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে নেই, তাই এগুলি এড়িয়ে চলুন। তার উপরে আপনাদের এখন শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। যাদের মকর রাশি তাদের উপরে কিন্তু প্রভাব বেশি, যাদের মকর লগ্ন তাদের উপরে কিন্তু প্রভাব একটু কম। আজ চাকরিজীবীদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে, সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু, স্বজন, আত্মীয় পরিবার, পরিজন প্রত্যেকের সাথেই আপনাদের সম্পর্কের মজবুতি বাড়তে চলেছে। তবে মুখনিঃসৃত বাণিজ্যকে একটু খেয়াল রাখবেন। আর পরিবারের সদস্যদের সাথে সামাজিক কোনো ক্রিয়াকলাপে যদি যুক্ত হতে পারেন, সেই সফর আপনার আনন্দদায়ক হবে। আজ যারা এখনও প্রেমে পড়েননি, তারা কিন্তু মনের কোনো মানুষকে খুঁজে পেতে পারেন, যার কারণে আপনাদের একাকিত্বের দশা ঘুঁচতে চলেছে, যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করেছিল। আজ আপনি অযথা জটিলতা থেকে দূরে সরে গিয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা
বা কোনো ধর্মীয় স্থানে সময় কাটাতে পারেন, সেখানে আপনারা অবশ্যই মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করবেন। আজ হঠাৎ করে আপনার স্বাস্থ্য আরও খারাপ হতে পারে, যার কারণে আপনারা মানসিক স্ট্রেসের মধ্যেও থাকতে পারেন। অন্যথায় সকাল সকাল ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিলে আজকের দিনটি স্বাস্থ্যগতভাবে আপনাদের অতুলনীয়ই কাটবে। আপনার ভদ্র আচার ব্যবহার, আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমার, এর কারণেই কিন্তু আপনারা প্রশংসার পাত্র পাত্রী হবেন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী, আজকের দিনটি আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর, তাই দিনটিকে আজ একটি শ্রেষ্ঠ দিনে পরিণত করতে কিন্তু ভুলবেন না। আজ আপনারা সত্যি আবেগপ্রবণ হতে চলেছেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি ওম প্রাং প্রিং প্রৌ শশানিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। কুম্ভরাশি, কুম্ভলগ্ন বা অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। সম্পর্কের জীবনে যদি একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারেন, বাকি সব খাতেই কিন্তু ভাগ্যদেবী আজ আপনাদের সহায় আছে। অর্থগতভাবে আজকে আপনারা একাধিক অজানা উৎস থেকে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, যেটি আগত সময়ে আপনাদের আর্থিক সমস্যা থেকে সমাধান করতে সাহায্য করবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে, তবে তাড়াহুড়ো হঠকারিতা যেন করবেন না। চাকরিজীবীদেরও আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন। দেখুন, আপনাদের কিন্তু এখন শনির সাড়ে সাতের প্রথম পর্যায়ে চলছে, খুবই সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষ করে এই সব কিছু কিন্তু আপনাদের ক্ষেত্রে নাও খাটতে পারে, বিশেষ করে যাদের রাশি কুম্ভ তাদের উপরে শনির সাড়ে সাতের প্রভাব বেশি, আর যাদের লগ্নে কুম্ভ তাদের প্রভাব একটু কম, আর তাদেরই কিন্তু এই বেটার রেজাল্টগুলি আপনাদের খাটতে পারে। তাই নিকটবর্তী কোনো জ্যোতিষীর কাছ থেকে আপনাদের লগ্ন ছক এবং পুষ্টি ছক দেখিয়ে নিতে কিন্তু ভুলবেন না। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন প্রত্যেকের সাথে আনন্দ মুখর কোয়ালিটি টাইম পাস আজ আপনাদের হতে চলেছে। কারোর সাথে দীর্ঘদিন ধরে চলতে থাকা ঝগড়া আপনার এবার মিটতে চলেছে, দিনটি ভালোই আছে। অন্যের সাথে আপনিও আজ নিজের জন্য সময় বার করতে পারবেন। আজ আপনি পরিবারকে সুখী রাখার জন্য আগে নিজেকে সুখী রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যগতভাবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী, আজ আপনাদের মধ্যে কারোর একজনের কিন্তু স্বাস্থ্যভঙ্গের চোখ পরিলক্ষিত হচ্ছে, যার কারণে আপনাদের দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আর তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ যদিও খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। আজ আপনার ক্ষেত্রে সবথেকে বড় উপদেশ হবে, আগে তো নিজেকে জানুন, নিজেকে চিনুন, তারপর জগৎ চিনতে যাবেন, আর খালি পেটে কিন্তু ধর্ম হয় না। আজ যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি ওম প্রাং প্রিং প্রৌ শশানিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। মীন রাশি, মীনলগ্ন, পাইসিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, আজ তাদের অফিসের পরিবেশ বেশ থাকবে, তবে কম কথা বলে কাজ কিন্তু আপনার বেশি করার প্রয়োজন, তা না হলে কাজের চাপ কিন্তু বেড়ে যেতে পারে। অর্থগতভাবে আজ আপনাদের একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধি হবে। আজ আপনি মায়ের পক্ষ থেকে, মামার পক্ষ থেকে, মাতামহ বা মাতৃকুল বা মাতৃতুল্য কোনো ব্যক্তির কাছ থেকে আর্থিকভাবে সুযোগ সুবিধা পেতে পারেন, যেটি আপনাদেরকে আর্থিকভাবে দিনটিকে মজবুত করে দেবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু ক্ষতি। চাকরিজীবীদের আজকের দিনটি ভালো আমি আগেই বলেছি, শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিবার পরিজন প্রত্যেকের সাথেই সম্পর্কের মজবুতি বাড়তে চলেছে।
বিশেষ করে পরিবারে নতুন কোনো এক সদস্যের আগমন উৎসব উৎসব বাড়িতে অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে। সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। ভুল ভাব বিনিময় বা ভুল বার্তা আজকে দিনটিকে কিন্তু নিষ্পাণ করে দিতে পারে। যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন, অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন, দিনটি কিন্তু খারাপ হতে পারে। নিজের উপরে চাপ বাড়াবেন না, প্রকৃত কোনো কারণ ছাড়া আজ আপনি আপনার কাছের মানুষের সাথে অহেতুক তর্ক বিতর্ক বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের বড়সড় কোনো ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে দূরে থাকার প্রয়োজন। প্রেমের জীবনে আজ হতাশা আসতে পারে, দাম্পত্যের জীবনে আজ আপনারা বিচলন করতে পারেন। আর তাই আপনাদের আজ অবশ্যই তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেওয়া সঠিক নয়। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেই কিন্তু সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যগতভাবে আজ আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন। শারীরিক কসরতে আজ আপনারা ব্যস্ত থাকবেন, যার কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলির আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। আর যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি ওম প্রাং প্রিং প্রৌং শশানিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার,